অলিম্পিকের আগে চার শ্যুটারকে উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানি পাঠাতে চায় ফেডারেশন তবে আর্থিক সীমাবদ্ধতায় আটকে আছে পরিকল্পনা শুক্রবার জাতীয় যুব শুটিং শুরুর দিন এই তথ্য জানিয়েছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ দুজন পুরুষ এবং দুজন নারী শ্যুটারের সাথে একজন করে কোচ ও কর্মকর্তাকে জার্মানি পাঠাতে চায় ফেডারেশন এরই মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অর্থের একাংশের প্রতিশ্রুতি মিলেছে এখনও তাকিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে মে মাসের শেষ দিকে শ্যুটারদের জার্মানি যাবার পরিকল্পনা সেখানে বিশ্ব আসরেও অংশ নেওয়ার কথা তাদের এদিকে ২৬ ক্লাবের একশো একত্রিশ শুটারকে নিয়ে শুক্রবার গুলশানে শুরু হয়েছে জাতীয় যুব শুটিং উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুটা ছেলে দুটা মেয়ে একটা কোচ একটা কর্মকর্তা এই একটা টিম সাইজ করে আমরা জার্মানিতে পাঠানোর চেষ্টা করছি তো এখানে আমাদের ষাট থেকে সত্তর লক্ষ টাকা লাগবে এই জার্মানিতে তিন সপ্তাহ ট্রেনিং ট্রেনিং সব কিছু করে নিয়ে আসতে ষাট থেকে সত্তর লক্ষ টাকা আমরা মন্ত্রণালয়তে চেয়েছি অলিম্পিকে চেয়েছি অলিম্পিক কিছু দিয়েছে আমাদেরকে তো তারা জাপ করেছে দিয়েছে কিন্তু এখন মন্ত্রণালয় যদি না দেয় তাহলে আমাদের প্রোগ্রাম হবে না